আচ্ছা স্মার্ট আর্ট না, এর আগে শেপ গেল, এখন স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে দেখেন কিছু আর্ট পাবেন না। স্মার্ট আর্ট যদি আমাদের প্রয়োজন হয় কোনো ধরনের আর্ট নিয়ে, ওখানে ছবি বা স্যাম্বল বা টেক্সট লিখে সাজানো বা কোনো ইনফরমেশন দেওয়া। ধরেন আমরা স্মার্ট আর্টে যখন যাব, দেখেন অনেকগুলো স্মার্ট আর্ট পাবেন এখানে। অনেকগুলো আছেন এখানে, স্মার্ট আর্ট আছে না, আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনি নিতে পারবেন। এখানে আবার স্মার্ট আর্ট চাইলে বাড়াইতে পারবেন, কমাইতেও পারবেন, ঠিক আছে। ধরেন আমরা এখান থেকে একটা স্মার্ট আর্ট নিই একদম সহজ থেকে, ধরেন এটা নিলাম, ওকে, দেখেন স্মার্ট আর্ট চলে আসবে, চলে আসছে না। ধরেন আমি এখানে যদি মেমোরি নিয়ে লিখি, সাপোজ লিখলাম মেমোরি, এমন না, পিআরআই সেকেন্ডারি প্রাইমারি বা এটা মেইন মেমোরি, হ্যাঁ মেইন মেমোরি বানিয়ে দিই, মেইন সেকেন্ডারি। এখন কথা হচ্ছে আরেকটা লাগবে না, লাগবে কি না, মেমোরি তো তিন প্রকার। এখানে দেখেন এই পাশে একটা ক্লিক করে আমি রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন অ্যাড শেপ অপশন আছে না, এখানে দেখেন প্রথমে আছে আফটার বিফোর। আফটার মানে কি, আফটার মানে কি, পরে না, এই দেখেন আফটারে ক্লিক করলাম, এটার পরে চলে আসছে না। তো এখানে আমি কি লিখে দেবো, ক্যাশ মেমোরিজ, চলে আসছে। এখন দেখেন মেইন মেমোরি আবার দুই প্রকার না, তো মেইন মেমোরির উপর ক্লিক করলাম, ক্লিক করে রাইট বাটন ক্লিক, অ্যাড শেপ, অ্যাড শেপ থেকে অ্যাড শেপ বিলো, বিলো মানে কি, নিচে আসছে। তো এখন মেইন মেমোরি আবার দুই প্রকার, তো এটার জন্য আরেকটা লাগবে না, অ্যাড শেপ, এখান থেকে কি দিব, আফটার, চলে আসছে। একটা হচ্ছে কি র্যাম, আর একটা কি রম, আমি যদি ছোটো হাতে লিখতেছি রম। সেমভাবে ক্যাশ সেকেন্ডারি মেমোরি যদি থাকে, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি, ডিভিডি, এগুলো সব সেকেন্ডারি মেমোরি না, তো সেকেন্ডারি মেমোরি যদি থাকে, তারপরে ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি আবার কয় প্রকার, তিন প্রকার, কয় প্রকার, এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এভাবে আমরা প্রকাশ করতে পারি, অথবা এ ওয়ান, এ টু, এ থ্রি, বুঝতে পারছে। দেখেন এই যে এখানে চলে আসছে না। এখন দেখেন এই যে ডিজাইনটা আমি নিলাম, সাজাইলাম, এই ডিজাইনটাকে কিন্তু আমি আরো মডিফাই করতে পারবো কিভাবে, দেখেন পুরো আমি এই ওয়ার্ড এখানে ইয়ার উপর ক্লিক করলাম, স্মার্ট আর্টের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে ডিজাইন একটা মেনু আছে না, ডিজাইনে ক্লিক করলে দেখেন প্রথমে আপনি কি পাচ্ছেন, এগুলো এটা ফরম্যাটটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন এই গ্যালারি থেকে। আবার চেঞ্জ কালার কি আছে, চেঞ্জ কালার, চেঞ্জ কালার থেকে আপনি চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। দেখেন এখানে অনেকগুলো কালার আছে, আপনার যেটা পছন্দ হয় সেটা নিতে পারেন আপনি। ধরুন আমি এটা নিলাম, কালার নেওয়ার পর এখানে কিছু ডিজাইন আছে, স্মার্ট আর্ট স্টাইল, হ্যাঁ এখান থেকে স্টাইলগুলো আপনি চাইলে নিতে পারেন, যে স্টাইলটা আপনার পছন্দ হয়, অনেক ধরনের স্টাইল আছেন এখানে, বুঝতে পারছি, এই স্টাইলগুলো নিয়ে চাইলে আপনি খুব সুন্দর করে এটাকে সাজাতে পারেন। দেখেন আমার অনেক সুন্দর লাগতেছে, বুঝতে পারছি। তার মানে স্মার্ট আর্টের মাধ্যমে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল, বিভিন্ন ধরনের কাজ কি করতে পারবো, করে ফেলতে পারবো। ধরেন আমি যদি ওয়েবসাইট জাতীয় কোনো কিছু, ওয়েবসাইটের বা কোনো ফেসবুক টেসবুকে আপলোড দেওয়ার জন্য কোনো স্যাম্পল অথবা কোনো একটা চার্ট তৈরি করতে চাই, এগুলো নিতে পারি আমি তখন, হ্যাঁ। অথবা মার্কেটিংয়ের ক্ষেত্রে, মার্কেটিংয়ের ক্ষেত্রে এগুলো ব্যবহার হয় না, যেমন একটা প্রোডাক্টের কত পার্সেন্ট ছাড় ছিল, কত পার্সেন্ট কী ছিল, অথবা ওই প্রোডাক্টটার সাথে কী কী ফ্রি দিচ্ছে, ঠিক আছে। এখানে ট্যাক্স লিখতে পারবেন, ট্যাক্স লিখে এখানে চারপাশে আবার এটা সাব ট্যাক্স লিখে ডিজাইন করে আপনি কী করতে পারবেন, এটাকে আপনি আপলোড দিতে পারবেন বা মানুষের মাঝে পৌঁছে দিতে পারবেন। দেখছেন কত সুন্দর ডিজাইন করে রাখছে। জাস্ট আপনি কি করবেন, এটা বাড়াইতে পারবেন অথবা চাইলে কি করতে পারবেন, এডিট করতে পারবেন, বুঝছি, ক্লিয়ার, পারবো।